রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপি নেতৃত্ব অভিযোগ করছেন তাদের কর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে শাসক দলের প্রশ্রয়ে, শাসক দলের কর্মীরাই হামলার ঘটনায় যুক্ত, অভিযোগ বিজেপির। এর সঙ্গে যুক্ত হয়েছে বিরোধীদের একাধিক পঞ্চায়েত দখল করে নেওয়ার ঘটনা। কুচবিহারে একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হয়েছে, বিজেপি পার্টি অফিসও দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে কুচবিহারে যাওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় নেতৃত্ব। নির্দেশ পাওয়ার পরে শুভেন্দু কুচবিহারে যান, হিংসার ঘটনার নিন্দা করেন। আক্রান্ত, অত্যাচারিত, নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয়, ভোটার, বিশেষ করে সনাতনী, রাজবংশী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষজন। এভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনারা দেখেছেন। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিধায়ী সাংসদ, নেতৃত্ব নিশীত প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। বাংলার ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যে আসছে বিজেপি প্রতিনিধি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলার হিংসার ঘটনা খতিয়ে দেখার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছেন। দলের নেতৃত্বে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এছাড়াও রয়েছে রবিশঙ্কর প্রসাদ, শ্রী ব্রিজলাল এবং কবিতা পতিদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন এই ধরনের ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অহরহ পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর থেকে শুরু করে হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা, আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছিল, কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না, এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন 26-এ যেন তৃণমূল ওয়াকওভার নিয়ে তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে তৈরি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে অত্যাচার বিজেপিকে চুপ করিয়ে দেবে, বিজেপির কর্মীদেরকে বন্ধ মানে বাধ্য করবে বিজেপি ছাড়ার জন্য বা বিজেপি না করার জন্য, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছে। সবই বানানো ঘটনা, রাজ্যে কোথাও কোনো হিংসার ঘটনা ঘটেনি, পাল্টা সাফাই কুণাল ঘোষের। একই সঙ্গে দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষ করেন তিনি। বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই, সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্তবাবুরা যাকে উচ্ছেদ করেছেন, বাকি হচ্ছে ওদের নাটক। আর এই যে রাজ্যপাল গেছে, আপনাদের কাউকে ঢুকতে দিয়েছে ভেতরে? দিয়েছিল, কেন দেয়নি? লোক ছিল না, মাত্র 6 জন ভেতরে। তৃণমূলের কেউ মারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন এত সাফল্যের পর আরো উদার হতে হবে। বিজেপি কিছু কিছু জায়গায় প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, বিজেপির অন্দরমহলে যে আগুন লেগেছে তার অগ্নি নির্বাপন ব্যবস্থাটা খতিয়ে দেখুক। বিজেপির ঘর আগুনে দাউ দাউ করে জ্বলছে, শপিং মল অন্যান্য জায়গা অগ্নিকাণ্ড অত্যন্ত খারাপ, তার জন্য দমকল, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন আছে, যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়। গত কয়েকটি নির্বাচনে বাংলায় অতি পরিচিত দৃশ্য, ভোট মিটলেই শুরু হয় বিরোধী দলের কর্মীদের ওপর প্রতিহিংসামূলক আচরণ, অথচ সংসদীয় গণতন্ত্রে হারা জেতা অতি স্বাভাবিক। তাহলে কি মানুষের রায়ের ওপর ভরসা হারাচ্ছে রাজনৈতিক কর্মীরা? নিউজ 10